আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনারা যারা এবারই প্রথম ভোট দেবেন তাদেরকে আমি কিছু বলতে চাই। আমার বয়স যখন আপনাদের মতো, তখন আমরা একটা যুদ্ধে গিয়েছিলাম দেশটাকে মুক্ত করব বলে। তখন আমাদের চারপাশে অনেক মানুষ ছিল যারা বলতো যে পাঞ্জাবিদের সাথে যুদ্ধে আমরা কোনোদিনও পারবো না, মেরে কেটে ওরা শেষ করে দেবে। ওদের ট্রেন মিলিটারির বিপরীতে আমরা হলাম বাচ্চা ছেলেপুরে। তারা আসলে ভয় পেত, যুদ্ধে পার্টিসিপেট না করার অনুতাপে কাতর ছিল তারা। আমরা সেদিন তাদের কথা শুনিনি, বড় বড় পাকা পাকা বিশ্লেষণে কান দেইনি। আমরা শুধু আমাদের মনের কথাটা শুনেছিলাম, শুধু একটা স্বপ্নকে তারা করেছিলাম, দেশটা মুক্ত হবে, একটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে বাংলাদেশ। আমার বয়স এখন 70, আমি এই বয়সেও সেই একই স্বপ্ন তারা করছি। আমি তো আশায় ভরপুর। আপনারা কি স্বপ্ন দেখতে ভুলে গেছেন? আমাকে বহু মানুষ বলে যে ভোটে তো স্যার আপনারাই জিতবেন, কিন্তু আওয়ামী লীগ আপনাদের রেজাল্ট খেয়ে ফেলবে। তার কারণ হল আওয়ামী লীগের সমীকরণে আপনারা নেই, তারা আপনাদের তাচ্ছিল্য করে। টু দেম ইউ ডোন্ট ম্যাটার। তাদের পরিকল্পনা এমন সন্ত্রাস করো 29 তারিখ পর্যন্ত যেন আপনারা পোলিং সেন্টারে যাওয়ার আগ্রহটাই হারিয়ে ফেলেন, এমন এক ন্যারেটিভ তারা বাংলাদেশে দাঁড় করিয়েছে যে আপনি যাকেই ভোট দেন, আপনার রাজনৈতিক জাজমেন্ট যাই হোক না কেন, সেই ভোটকে, আপনার বিশ্বাসকে তারা চুরি করে পাল্টে দেবে। আমি বলি কি, আপনারা ওদের দেখিয়ে দিন যে আপনারাই বাংলাদেশ, দেখিয়ে দিন যে ইউ ম্যাটার, আপনারা এই দেশের মালিক এবং আপনার ভোটেই ঠিক হবে এদেশের ভবিষ্যৎ। আপনার বিবেচনা যাকে বলে তাকেই ভোট দিন, আমি সেই সিদ্ধান্তকে শ্রদ্ধা করি, কিন্তু ভোট আপনারা অবশ্যই দেবেন, সকাল সকাল দেবেন, দেখিয়ে দিন যে আপনারাই বাংলাদেশ। যৌবনে আমরা এই দেশটার জন্য যুদ্ধ করেছিলাম, বার্ধক্যে এসে আপনাদের কাছে আমি শুধু একটা দিন চাইছি, 30শে ডিসেম্বর, শুধু একটা দিন বাংলাদেশের জন্য, 30শে ডিসেম্বর সকাল সকাল ভোট দিন, দেখিয়ে দিন যে আপনারা শুধু ভোট দিতেও জানেন না, ভোট ডাকাতিও আটকাতে পারেন, গণতন্ত্রটা বাঁচাতে হবে। একটা আলো আমরা খুঁজে পেয়েছিলাম আমাদের যৌবনে, যেটা আমরা আপনাদেরকে দিতে চাই। এই আলোটা আপনারা শুধু আপনাদের সন্তানদের কাছে পৌঁছে দেবেন তাহলেই হবে, আলোটাকে নিভতে দেবেন না। মজলুম জননেতা মাওলানা ভাসানীর নির্বাচনী প্রতীক ধানের শীষ, স্বাধীনতার ঘোষক বীরোত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নির্বাচনী প্রতীক ধানের শীষ, দীর্ঘ 10 বছর সফলভাবে দেশ পরিচালনাকারী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্বাচনী প্রতীক ধানের শীষ, তারুণ্যের অহংকার তারেক রহমান সমর্থিত নির্বাচনী প্রতীক ধানের শীষ, মুক্তিযুদ্ধের সংগঠক এবং পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে পরিচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনী প্রতীক ধানের শীষ, স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলক এবং বীর মুক্তিযোদ্ধা আসম আব্দুর রবের নির্বাচনী প্রতীক ধানের শীষ, বীর উত্তম মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকীর নির্বাচনী প্রতীক ধানের শীষ, কিংবদন্তি ছাত্রনেতা এবং ডাকসুর ভিপি মাহমুদুর রহমান মান্না ও সুলতান মোহাম্মদ মনসুরের নির্বাচনী প্রতীক ধানের শীষ, বিশিষ্ট আলেম মুফতি মুনির হুসাইন কাশ্মী এবং মুফতি রবিউল বাশারের নির্বাচনী প্রতীক ধানের শীষ।